আজকে রেসিপি দই। দেখুন আমি কিভাবে তৈরি করছি। ঘরোয়া পদ্ধতিতে আমি দই তৈরি করব। আমি এই দুধটা নিয়ে নিয়েছি আমুল গোল্ড। তো এই দুধটা প্রচুর গাঢ়, এই দুধ 500 গ্রাম নিয়ে নিয়েছি। এই দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। এই আমুল গোল্ডের দাম হচ্ছে 33 টাকা। এই দুধটা দিয়ে এত সুন্দর দই হয়, আপনারা না বসালে আপনারা একবার জানতেই পারবেন না। আমি ঘরোয়া পদ্ধতিতে দইটা বানাচ্ছি, আপনারা দেখুন আমি কিভাবে দইটা বানাচ্ছি। সুন্দর করে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর আপনারা যদি মিষ্টি খেতে চান, যে যেমন মিষ্টি খায়, এই দুধটা ভালো করে যখন ফুটে যাবে, এই দুধের মধ্যে চিনি দিয়ে দেব কয়েক চামচ। অনেক দিতে হবে না, বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। 2-3 চামচ দিয়ে দেবেন। আর এই দইটা এত সুন্দর টেস্টি বা খেতে ভালো লাগে, মানে বলার মতো নয়। আপনাদের আমি দেখাবো আমি কিভাবে দইটা বসছে আর কত শক্ত সুন্দর হয়ে বসে দইটা হবে। হ্যাঁ, দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ওপর দিক দিয়ে সর বসে যাচ্ছে। আমি এবার দিয়ে দেব এর মধ্যে এই চামচে 4 চামচ চিনি দেব। বেশি মিষ্টি খাবো না, তার জন্য 4 চামচ দেব। চিনি দেওয়ার পরেও দুধটা খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব। চিনিটা যতক্ষণ গলে যাবে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। সুন্দরভাবে চিনিটা গলে গেছে, আর দুধটাও দেখুন খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। আমি কিন্তু অল্প একটুও জল দিইনি দুধের মধ্যে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি দইটা বসাবো। আমি গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি এই কাঁচের বোল নিয়েছি, আপনারা যাতে বসাবেন পাথরের বাটি বা মাটির ভাঁড় কিনে এনে তাতেও বসাতে পারেন। আমি এই টক দইটা, আমার বানানো দই, আমি বানিয়েছিলাম এই দইটা এইভাবে হালকা করে একটু চামচে, যে যা যেরকম পারবে ব্রাশেও দিতে পারে, তো আমি হাত লাগাবো না, এইভাবে বসিয়ে অল্প 2 চামচের মচন দিয়ে এইভাবে টক দইটাকে, 500 দুধের আমার দই হচ্ছে, এরকম দিয়ে দিলাম। এবার দইটা দেখুন, দুধরা দেখুন কত সুন্দর এ হয়েছে, শর পড়েছে। তো শর দেবো না, শরটা তুলে রেখে দেবো আমি। দুধরা যেহেতু আমি শরটা আঙুল দিয়েই তুললাম, আর দুধরা খুব একটা গরম নয়, ঠান্ডা, হালকা একটু গরম আছে, আমি এর মধ্যে দুধরা ঢেলে দেব। এইভাবে এক জায়গায় স্থিরভাবে বসিয়ে রাখবো। এবার এটা যখন জমে যাবে আমি ভিজে রাখবো। এখন হয়তো 2 বাজে, ওই বিকেল রাত্রি 9-10টাকে সুন্দরভাবে দই বসে যাবে। এইভাবে দইটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। আবার দই হয়ে গেলে তখন আমি আপনাদের সাথে দেখাবো। দেখুন দইটা কত সুন্দর বসেছে। আর আমি ফ্রিজের মধ্যে ছিল, দইটা একটু আরো সুন্দর হয়ে বসে গেছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন, কেনা দইয়ের থেকে খুব ভালো এই দই বাড়িতে। আর গরমে এই টক দই খাওয়াটা খুবই উপকারী। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আমার সাথে থাকবেন।